হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি, আপনাদের বাড়ির সামনে যে পার্কটা আছে না, ওটা আমার খুব পছন্দ হয়েছে, মানে আর কি জায়গাটা, তো ওটা আমার চাই। যা টাকা লাগে আমি দেবো, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি কেনার ব্যবস্থা করে দিন, ফ্ল্যাট করব। না না, বাচ্চারা খেলে মানেটা কি? প্রচুর খেলার জায়গা আছে, রাস্তাঘাটে খেলবে, পার্কে কেন? না না, ওইসব কথা আমার শুনতে আমি পছন্দ করি না। আপনি ব্যবস্থা করুন। ওকে ওকে, ঠিক আছে। তোকে বিকেল থেকে ফোন করছিলাম, কোথায় ছিলিস? তুই ফোন ধরছিলিস না কিছু না? আরে ওখানে একটা পার্ক ছিল না, ওই পার্কে আমি গিয়েছিলাম, দেখলাম বাচ্চাগুলো খেলা করছে, স্লিপ চলছে, কত মানুষ ওখানে আছে ঘুরে, দেখেও ভালো লাগে। এখন অবধি বাচ্চারা যে খেলাধুলা করছে এটা দেখেও ভালো লাগে। পার্ক? কোন পার্ক? তুই ওই পার্কটার কথা বলছিস? ওটা তো কবে থেকে তালা বন্ধ হয়ে পড়ে আছে, তুই আবার কবে ওকে দেখলি বাচ্চাগুলোকে? কি, আমি তো এক্ষুনি গেলাম, আমি এক্ষুনি বিকেলবেলা তো ওখানে দেখলাম সব বাচ্চাগুলো খেলছে ওখানে। ওই কি বলছিস, ওই
ওই পার্কটা তো ভূতুরে পার্ক, ও তো কবে থেকে বন্ধ হয়ে আছে। হ্যালো দ্রাবির, তুই যে জায়গাটা কিনবি বলছিলি, যে পার্কটা, সেটা কিন্তু ভূতুরে পার্ক। হ্যাঁ ভূতুরে, আমি আজকে জানতে পারলাম। যারা সারা সকাল থেকে পার্কে কোনো অসুবিধা হয় না, যারা বিকেলবেলা বাচ্চারা ওখানে যায়, অনেক মানুষ ঘোরাফেরা করে, কিন্তু রাত্রিবেলা ওখান থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকদিন আগে ওই পার্কে একটা দুর্ঘটনা ঘটেছিল। হ্যাঁ পার্কটা ভাই, কিন্তু ওই জায়গাটা কিনিস না ভাই, আমার অপিনিয়ন নিয়ে জায়গাটা কিনিস না। রাত্রিবেলা কিন্তু ওখানে খুব ভয়ানক কান্নার আওয়াজ শোনা যায় ওখানে কিন্তু। হ্যাঁ আমি নিজে গিয়েও দেখলাম রাত্রিবেলা, ওখানে পুরো শুনশান এরিয়া হয়ে যায়। কি বলছিস তুই, আমি তো বিকেলবেলায় গেছিলাম, প্রচুর লোকজন দেখছি পার্কে ঘুরছে। তার মানে সেই লোকগুলো আসলে? আচ্ছা ঠিক আছে, হুম হুম হুম, ওকে ওকে ঠিক আছে। শৌনক, হুম বল ভাই। আমার একটা বন্ধু আছে দ্রাবির, ঠিক আছে, ও ওই পার্কটা কিনছে। আচ্ছা কিন্তু আমার খুব মানে মায়া লাগছে বাচ্চাদের ওপর, বাচ্চারা ওখানে খেলাধুলা করে, বয়স্ক মানুষরা পার্কে ঘোরাঘুরি করে, কিন্তু ওই জায়গাটা যদি ও কিনে নেয় তাহলে সবই তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে তাহলে কি করা যায় বলতো? কিছু করা যায়, আমাদেরকে কিছু করতে হবে, উপায় বার করতেই হবে, কারণ ওটা তো দেওয়া যায় না। হুম কি করা যায় তাহলে? আমার কাছে একটা আইডিয়া এসেছে। হ্যাঁ বল।